কর্মচারী কর্মকর্তা যাবে, তাদের কর্মিশে যাবে, তাদের পারফরমেন্স, তাদের তার লাইবিলিটি, এগুলো কীভাবে ক্যালকুলেট করবে সেটা খুব সহজ কথা নয়। আর দ্বিতীয়ত হলো দেনাগুলো, যেগুলো দুর্বল ব্যাংকের দেনাগুলি সবল ব্যাংকে যাবে, সেগুলো কীভাবে আপনার সেগুলো আদায় করবে এবং নতুন ব্যাংকে কীভাবে তারা সেটাকে আপনার সাথে নেবে, তাদের হিসাবে হিসাবায়নে নেবে সেটা। তারপর যখন একত্রিত হবে মূলধন কীরকম হবে, বাংলাদেশ ব্যাংক কীরকম সহায়তা করবে, এইসব ব্যাপারগুলো আছে। সবচেয়ে বেশি ব্যাপার হলো যে পুরো যে দুর্বল ব্যাংকের যে অন্যায় যারা করেছে, যারা দুর্নীতি করেছে বা যাদের মিসম্যানেজমেন্ট করেছে, তাদের নিয়ে কী হবে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা তেমন কিছু বলার নেই। আবার বলছে পরিচালনা পর্ষদের লোকজন পাঁচ বছর ফিরে আসতে পারে, এটা মোটেও ঠিক হয়নি। তাছাড়া আবার আপনার গুডউইলের ব্যাপার আছে, গুডউইলটা আবার অনেকে গুডউইল খারাপ হোক ভালো হোক গুডউইলটা চালাকি করে সেটাকে মূল্যায়ন করে বেশি দেখে, বিশেষ করে দুর্বল ব্যাংকের গুডউইল হয়তো দেখাবে অনেক বেশি, সেটা মোটেও ঠিক হবে না। আবার যে ব্যাংকে যাবে তাদের গুডউইল ক্যালকুলেশন, এগুলো সব সহজ কাজ না, এগুলোর মধ্যে অনেক রকম কিন্তু আবার এসে প্রশ্ন থেকে যেতে পারে। অত এগুলো খেয়াল করে কিন্তু অত্যন্ত সতর্কভাবে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এগোতে হবে। মার্জার হোক তবে সেটা সবার ভালোর জন্যই যাতে হোক, পলিসি গাইডলাইনটা সেভাবে থাকতে হবে আর পলিসি সাপোর্টও থাকতে হবে। কিন্তু কারণ মার্জার হয়ে যদি সবল ব্যাংক যারা দুর্বল ব্যাংকে নেবে তারা যদি কিছু পলিসি সাপোর্ট না পায় তাহলে কিন্তু আবার তারা একটু হয়তো দুর্যোগে পড়ে যেতে পারে আর কি। তো আমার মনে হয় এটা ভালোর জন্যই করা হচ্ছে এবং এটা আমরা সাধুবাদ জানাই যে এটা কিছু সুফল ডেফিনেটলি আনবে। তবে এটার ভালো একটা পলিসি গাইডলাইন হওয়া উচিত, মার্জার অ্যাকুইজিশন কীভাবে হবে, দুইটা ব্যাংক একসাথে কীভাবে একীভূত হবে, এটার একটা যদি ভালো পলিসি গাইডলাইন যেটা নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক দিবে যেটা ওনারা বলছেন, এটা যদি ভালো হয় পলিসি গাইডলাইনটা, উইন উইন সিচুয়েশন হয়, যে ব্যাংকটা বলা হচ্ছে যে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংককে একীভূত করা হবে, তো সবল ব্যাংকও যাতে ভালো পজিশনে থাকে এবং দুর্বল ব্যাংক যাতে উপকৃত হয়।